দেখুন, এবার 60,000 কোটির প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। একসঙ্গে 81 প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই দিনের লখনউ সফরে প্রথম 60,000 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন হলো। লখনউয়ে ইন্দিরা গান্ধী ফাউন্ডেশন অনুষ্ঠানে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, উত্তরপ্রদেশের রাজ্যপাল রাম নায়েক ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও অন্যান্যরা। শনিবারই লখনউয়ে প্রথম দিনে 99 প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রকল্পের বরাদ্দ অর্থ 3,897 কোটি টাকা। অমৃত প্রকল্প, প্রধানমন্ত্রী আবাসিক যোজনা, উন্নত শহর প্রকল্পকে সামনে রেখেই এ প্রকল্পগুলির উদ্বোধন হয়। রবিবার প্রকল্পগুলির উদ্বোধনের পর মোদি জানান, লখনউয়ে উন্নয়নের গতি ঊর্ধ্বমুখী, কেন্দ্রের বরাদ্দ টাকা এই রাজ্যে নয় ছয় হয় না, তাই কোটি কোটি টাকার প্রকল্প উদ্বোধনে কেন্দ্র পিছু পা হবে না। নগরী গঠনে লখনউ দেশের সবচেয়ে বড় উদাহরণ বলে মনে করেন নরেন্দ্র মোদী। যোগী আদিত্যনাথ মোদীর ঘনিষ্ঠ হয় উত্তরপ্রদেশে উন্নয়নে কেন্দ্রের বরাদ্দে কোনো খামতি থাকে না, এই অভিযোগ অনেকদিন ধরেই করে এসেছে দেশের অন্যান্য রাজ্যগুলি। অবশ্য বৈষম্যতাও লক্ষ্য করা যাচ্ছে। নগর গড়ে তুলতে যোগী সরকার যতটা প্রকট, ঠিক ততটাই নির্বিকার তাজমহল রক্ষণাবেক্ষণ প্রশ্নে। ইউনেস্কোর হেরিটেজ তালিকায় থেকেও তাজমহল নিয়ে মোদীর ঝুলি থেকে বেরোলো না কোনো বরাদ্দ। তবে লখনউয়ে কোটি কোটি বরাদ্দ ব্যবসায়িক উন্নয়নকে লক্ষ্য রেখেই বলে জানান মোদী।